بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. وقال الله جل وعلا في شأن حبيبه آمرا ومخبرا. চট্টগ্রাম ঐতিহ্যবাহী কাতালগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সর্বস্তরের দায়িত্বশীল বৃন্দ, গ্রামে কাদার ওয়াজিবুল ইহতেরাম হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধাস্পদ মুরব্বিয়ানে আজম, স্নেহস্পদ ব্রাদরানে ইসলাম, দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলিম ইকরাম, সমবয়সী যুবক বন্ধুগণ, প্রাণাধিক প্রিয় শিক্ষিত সমাজ, সৌদি সমাজ, একইভাবে সরকারি সর্বস্তরের কর্মকর্তা বৃন্দ, ব্যবসায়িক বন্ধুগণ, শ্রমিক বন্ধুগণ, পর্দার আড়ালে থাকা সম্মানিতা শ্রদ্ধাস্পদা পর্দানশীলা মা ও বোনেরা, স্নেহের ছোটো ভাইয়েরা, সর্বোপরি আমাকে যারা শুনছেন, আলোচনার পারম্পনায় সূচনায় সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, উষ্ণ অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি, যিনি পবিত্র সলাতুল জুমআ সুসম্পন্ন করবার লক্ষ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে উপবিষ্ট হয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শ্রবণের জন্য সৌভাগ্য দিয়েছেন, তৌফিক দান করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা আমাদেরকে আচ্ছাদিত করে রেখেছেন, তারও কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে অন্তরে অন্তঃস্থল থেকে সমুচ্চ স্বরে মুখ খুলে প্রাণঝাট করে দিয়ে মহব্বত মিশ্রিত করে একবার তারই শিখানো পদ্ধতি অনুসারে কালিমাতু শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মারিফাতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া আজমাতুহু, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পরিচিতি এবং তার বড়ত্ব। প্রিয় সুধী, আপনাদের নিশ্চয় মনে আছে আমরা বলেছিলাম যে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি والقدر خيره وشره من الله تعالى। এই হলো সিত্তাতু আরকানিল ঈমান, ঈমানের ছয়টি রুকন। সর্বপ্রথম যে রুকন খানা সেটি হলো আমানতু বিল্লাহ, আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস এবং ঈমান। এই আল ঈমান বিল্লাহ এই বিষয়ের মাঝে, এই রুকনের মাঝে বিশেষভাবে দুটি বিষয় আছে। প্রথম বিষয় হচ্ছে আল ঈমান বিল্লাহ বলে, আমানতু বিল্লাহ বলে আল্লাহর প্রতি যে ঈমান আনলাম এর ব্যাখ্যা কী, এখানে কী বোঝানোর উদ্দেশ্য। আমরা পূর্বের জুমায় এই আমানতু বিল্লাহ বা আল ঈমান বিল্লাহর আদ্যোপান্ত ব্যাখ্যা প্রদান করেছিলাম। আমরা বলেছিলাম আল ঈমান বিল্লাহ মানে ছয়টি বিষয়ের প্রতি বিশেষভাবে বিশ্বাস স্থাপন করা উদ্দেশ্য। প্রথমত আল ঈমান বিল্লাহ মানে আল ঈমান বিত্তাওহীদি ফি যাতিহি, আল্লাহ যে সত্তাগত দিক দিয়ে একক এই বিষয়ে বিশ্বাস পোষণ করা। দ্বিতীয়ত আল ঈমান বিল্লাহ মানে আল ঈমান বিত্তাওহীদি ফি উজুদিয়াতিহি, আল্লাহ যে সদা নিত্য, আল্লাহর অস্তিত্বের ক্ষেত্রে একাত্মতার বিশ্বাস প্রদর্শন করা, পোষণ করা। একইভাবে আল ঈমান বিল্লাহ মানে
তৃতীয়ত আল ঈমান বিতাওহীদি ফি রুবুবিয়াতিহি প্রতিপালকত্বের ক্ষেত্রে একাত্মতার বিশ্বাস পোষণ করা আল ঈমান বিল্লাহ চতুর্থ অর্থ হলো উদ্দেশ্য হলো আল ঈমান বিল্লাহ মানে আল ঈমান বিতাওহীদি ফি উলুহিয়াতিহি আল্লাহ যে একক প্রভু তিনি যে একক মাহবুদ ইবাদতের উপযুক্ত সম্মানিত সুধী আল ঈমান বিল্লাহ মানে চতুর্থ তো আল ঈমান বিতাওহীদি ফি উলুহিয়াতি আল্লাহ যে একমাত্র ইলাহ তিনি যে একমাত্র ইবাদতের উপযুক্ত এ বিষয়ে একাত্মতার বিশ্বাস পোষণ করা একইভাবে আল ঈমান বিল্লাহ মানে পঞ্চমত আল ঈমান বিতাওহীদি ফি আসমাইহি ওয়া সিফাতিহি জামিয়া আল্লাহর যত বিশেষভাবে নিরানব্বইটি যেই গুণবাচক নাম আছে সেগুলোর ক্ষেত্রে পরিপূর্ণরূপে একাত্মতার বিশ্বাস পোষণ করা ষষ্ঠত আল ঈমান বিল্লাহ মানে আল ঈমান বিআহকামিহি জামিয়া আল্লাহ প্রদত্ত যত নির্দেশাবলী আছে হুকুম আহকাম আছে বিধিবিধান আছে সেগুলোর ক্ষেত্রে মান্যকরণের ক্ষেত্রে বিশ্বাস পোষণ করা এবং স্বীকৃতি প্রদান করা যে আল্লাহ এগুলো আমাদের জন্য নির্দেশনা দিয়েছেন বিধিবিধান হিসাবে প্রণীত করে আমাদেরকে প্রদান করেছেন এগুলোর ক্ষেত্রে বিশ্বাস প্রদর্শন করা সে সাথে স্বীকৃতি প্রদান করা যেগুলো আমরা মান্য করবই ইনশাআল্লাহুল আজিজ সম্মানিত সুধী একদিক দিয়ে বিশ্বাস স্থাপন অন্য দিক দিয়ে মান্যকরণের স্বীকৃতি প্রদান যাই হোক এই হলো আল ঈমান বিল্লাহর প্রথম বিষয় যেটি এই আল ঈমান বিল্লাহ থেকে উদ্দেশ্য অর্থাৎ আল ঈমান বিল্লাহর ব্যাখ্যা প্রধান এই বিষয়টি আমরা পূর্বের জুমায় আদ্যোপান্ত আলোচনা করেছিলাম আজকের যে বিষয় যার প্রতি ঈমান আনব তিনি কে হু ইজ দ্য আল্লাহ আল্লাহ কে আল্লাহর পরিচিতি আমাদের স্পষ্ট হওয়া দরকার যার জন্য পুরো জীবন জুড়ে আমরা পূজা অর্চনা করি ইবাদত বন্দেগি করি উপাসনা করি তিনি যদি আমাদের মাঝে স্পষ্ট না হন কার জন্য ইবাদত করছি সেজন্য এই আল্লাহর পরিচিতি একটি মহা ইবাদত সেই সাথে এটি বড় একটি ঈমানী দায়িত্ব আল্লাহর পরিচিতি অর্জন সম্মানিত হাজিরিন কোরআন কেরিমের ভুরি ভুরি আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর মারেফত আল্লাহর পরিচিতি অর্জন করবার জন্য আল্লাহ কেন্দ্রিক সম্যক অবগতি অর্জন করবার জন্য নির্দেশনা প্রদান করেছেন সূরা মুহাম্মাদে আছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ তুমি জানো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহর বিষয়ে সর্বপ্রথম তুমি জ্ঞান অর্জন করো সূরাতুল বাকারায় আছে ওয়ালামু আন্নাল্লাহা গনিয়ুন হামিদ তোমরা জানো সম্যক অবগতি অর্জন করো মারিফাত অর্জন করো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অতি ধনবান এবং অতি প্রশংসার যোগ্য একইভাবে ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকিম কুরআন কেরিমের মাঝে আছে ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব তোমরা জানো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত কঠোর শাস্তির আধার শাদীদুল ইকাব সম্মানিত সুধী এভাবে কুরআন কেরিমের মাঝে প্রায় তিরিশের কাছাকাছি আয়াতের মধ্যে আল্লাহ কেন্দ্রিক মারেফত সম্যক অবগতি জ্ঞান অর্জন করবার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে কাজেই আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি মারিফাতুল্লাহ আল্লাহ কেন্দ্রিক পরিচিত অর্জন করা এটি কুরআনুল কেরিমের আয়াতগুলোর দাবি অনুযায়ী প্রত্যেক বিশ্বাসী ও বিশ্বাসী সকলের উপর ওয়াজিব আল্লাহ কেন্দ্রিক মারিফত এবং পরিচিতি অর্জন করা সময় তো শুধু আসুন না আমরা আল্লাহ কেন্দ্রিক পরিচিতি অর্জন করি আল্লাহ কেন্দ্রিক পরিচিতি যখন অর্জিত হয়ে যাবে আমি তখন আল্লাহর ইবাদত পূজা অর্চনার ক্ষেত্রে যে স্বাদ অনুভব করব যেই স্পিরিট আমি অর্জন করব যদি পরিচিতি অর্জন করতে না পারে সেক্ষেত্রে সেই স্পিরিট বা আনন্দ সে কমফোর্টনেস আমি ফিল করব না
হাদিসের মধ্যে আছে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাক তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা, তুমি যখন আল্লাহর ইবাদত বন্দেগী করবে তখন এই চৈতন্যতা এই চিন্তা চেতনা লালন করবে যে তুমি সরাসরি আল্লাহকে দেখতে পাচ্ছ। অন্তত এই পর্যায়ে যদি তুমি পৌঁছতে না পারো এই বিশ্বাস রাখবে এই চৈতন্য এই চিন্তা লালন করবে পালন করবে যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন, এটি হলো ইহসান। সময় তো হাজিরিন কাজী আল্লাহর পরিচিতি যখন আমার অর্জিত হবে তখন আমি যখন নামাজে দাঁড়াবো বা অন্যান্য কোনো ইবাদত করব সরাসরি আল্লাহকে আমরা দেখতে পাব ইনশাআল্লাহুল আজিজ। সময় তো সদীপ আল্লাহ ইসমুল জালাল, আল্লাহ রব্বুল আলামিনের যে 99টি নাম রয়েছে তন্মধ্যে সবচেয়ে সম্মানিত নাম এবং নাউন অন্যান্য যে সমস্ত নামগুলো আছে অধিকাংশ যদি দেখতে যায় সবগুলো হচ্ছে গুণবাচক নাম, তবে আল্লাহ এটি এমন একটি শব্দ এমন একটি নাম এটি দ্বারা কেবল আল্লাহকে আল্লাহর সত্তাকে বোঝানো হয়, পৃথিবীর অন্য কোনো বস্তু বা কোনো বিষয়কে নয়। আমাদের জেহেন আমাদের ধারণা সাথে সাথে আল্লাহর পুঁথি ঝুঁকে পড়ে মাইল হয়ে যায়, এই হলো আল্লাহ শব্দকণা। কোরআনুল কেরিমের মাঝে প্রায় 2724 বার এই আল্লাহ শব্দটা ব্যবহৃত হয়েছে। কাজেই এই যে আল্লাহ শব্দখানা ব্যবহৃত হয়েছে এই আল্লাহ বলতে কাকে বোঝানো হয়, তিনি কে, তার পরিচিতি যদি অর্জিত না হয় তাহলে কাকে আমরা আল্লাহ বলে ডাকি? সময় তো সদীপ আল্লাহ মানে হল আল্লাহু আলামুন আলা যাতিল ওয়াজিবিল উজুদ আল মুস্তাজিমা লিজামিই সিফাতিল কামাল, আল্লাহ হল ওই মহান সত্তার নাম যিনি চিরনিত্য এবং সকল সৎ গুণাবলীর আধার। পৃথিবীর যত সুন্দর সৎ গুণাবলী আছে পরিপূর্ণরূপে সবগুলোর ধারক বাহক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই আল্লাহ এটি হলো এমন একটি নাম যেটি এ সমস্ত সব কিছুকেই বোঝায়। এই আল্লাহ শব্দ এটি এমন একটি শব্দ এই শব্দ দ্বারা পৃথিবীর কোনো ব্যক্তির নাম রাখা বৈধ নয়, হারাম। একজন ব্যক্তির একজন ব্যক্তির যদি নাম রাখা যায় নাউজুবিল্লাহ আল্লাহ, ওই ব্যক্তি তো অপূর্ণ, ওই ব্যক্তি তো আল্লাহর যে সমস্ত কোয়ালিটিজ আছে এগুলো ধারণ করতে নাউজুবিল্লাহ কখনো পারে না। কাজেই ওই ব্যক্তির জন্য আল্লাহ শব্দ নাম রাখা হারাম। আল্লাহর জন্য একক সত্তা হিসাবে তার জন্যই আল্লাহর নামটা ব্যবহার শুভ পায়, সেজন্য এই নামটি এমন একটি নাম যেটি হলো জামে মানে যে নামখানায় ইনক্লুড করে যে যিনি চিরনিত্য সবসময় ছিলেন আছেন সবসময় থাকবেন, যিনি সকল সুন্দর সুন্দর ভালো ভালো গুণগুলোর পরিপূর্ণরূপে আধার। একজন ব্যক্তির ধৈর্য আছে সে ধৈর্যশীল, তবে সে সবুর নয় আল্লাহর মতো অতি ধৈর্যশীল নয়। একজন ব্যক্তির ধৈর্য আছে দেখবেন আপনি একটি তার প্রতি একটি অসৎ আচরণ করেছেন প্রথমবার ক্ষমা করে দিয়েছে আরেকবার কিন্তু মান্য করবে না, দ্বিতীয়বার মান্য করলেও ক্ষমা করলেও তৃতীয়বার আর নয় আপনার ছাড় নেই, তবে পুরো বিশ্ব ভুবন জোড়ে বড় পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড জোড়ে আল্লাহর কত কাফের আছে, মুসলমানদের চেয়ে অনেক বেশি কাফের সংখ্যা, মুশরিকদের সংখ্যা মুশরিকদের সংখ্যা। তিনি যদি সবুর না হতেন অতিশয় ধৈর্যশীল সহনশীল না হতেন তাহলে পুরো বিশ্বকে তিনি অনায়াসে মুহূর্তে নিমিষে ধ্বংস করে দিতেন। একইভাবে মানুষও তো সৃষ্টি করে সেগুলো আল্লাহ তো খাল্লাক খালেক, এটা আল্লাহর গুণবাচক একটি নাম। মানুষ যে সৃষ্টি করে আল্লাহর দেয়া উপাদানগুলোকে এদিক ওদিক করে সৃষ্টি করে তারা প্রকৃত স্রষ্টা নয়, প্রকৃত স্রষ্টা হলেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু খালিকু কুল্লি শাই। যাই হোক এই যে আল্লাহ নামখানা এটি এমন একটি নাম যেটি চিরনিত্য তার দিকে ইঙ্গিত পোষণ করে, সেই সাথে আল্লাহ যে পৃথিবীর সকল সুন্দর ভালো ভালো গুণগুলোর পরিপূর্ণরূপে আধার, সেই ক্ষেত্রে
এই আল্লাহ শব্দখানা ইঙ্গিত পোষণ করি। যাই হোক, আমরা যদি আল্লাহর পরিচিতি অর্জন করতে যাই, মনে রাখব এই মারিফত আল মারিফাতু বিল্লাহ আল্লাহ কেন্দ্রিক পরিচিতি অর্জন, সম্যক অবগতি অর্জন দুটি শ্রেণী রয়েছে। আল মারিফাতু বিল্লাহ দুটি শ্রেণী রয়েছে, প্রকার রয়েছে। একটা হলো আল্লাহর পরিচিতি অর্জন করা, আল মারিফাতু বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া বি আফআলিহি, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক যে সমস্ত নামগুলো আছে সেগুলো এবং তার যে গৌরবময় সৌরভময় কীর্তি কর্মগুলো আছে সেগুলো মাধ্যমে, সেগুলো অ্যানালাইসিস করে, সেগুলোর দিকে মনোনিবেশ করে, সেগুলোর জ্ঞান অর্জন করে ইত্যাদি ইত্যাদির মাধ্যমে। এটি হলো আল মারিফা বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া বি আফআলিহি, এটি প্রথম প্রকার। আল্লাহর মারিফত অর্জনের প্রথম প্রকার হচ্ছে আল্লাহর যত গুণবাচক নাম আছে সেগুলো কি বলা হচ্ছে, সেগুলোতে কি বলা হচ্ছে সেগুলোর অর্থ ব্যাখ্যা, এবং সেই সাথে তার যে সমস্ত গৌরব সৌরভময় কীর্তি আছে, কর্মগুলো আছে সেগুলো দেখার মাধ্যমে। যে আল্লাহ অসংখ্য কিছু সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর পরিচিতি লাভ করা যায়, আল্লাহর যে গুণবাচক নামগুলো আছে সেগুলো পড়ার মাধ্যমে, সেগুলো কেন্দ্রিক গভীর অ্যানালাইসিস বা বিশ্লেষণের মাধ্যমে আল্লাহর সত্তার পরিচিতি অর্জন করা যায়। এটি হলো আল মারিফা বিল্লাহ আল্লাহ কেন্দ্রিক পরিচিতির প্রথম স্তর বা প্রথম প্রকার। এটি প্রত্যেকজন মানুষের জন্য সম্ভব এই পরিচিতি অর্জন করা। দ্বিতীয় নম্বর আল মারিফা বিল্লাহ মানে হল আল মারিফাতু বি হাকিকাতি জাতিহি, আল্লাহর সত্তার পরিচিতি অর্জন করা। এটি ইটস ইম্পসিবল, অসম্ভব। কোনো ব্যক্তি আল্লাহর সত্তার পরিচিতি অর্জন করতে পারে না সম্যকভাবে পরিপূর্ণরূপে। হ্যাঁ, তার যে সমস্ত গুণবাচক নামগুলো আছে, তার গৌরব সৌরভময় যে সমস্ত কীর্তি কর্মগুলো আছে, সৃষ্টিগুলো আছে, মাখলুকাতগুলো আছে, সেগুলোর দিকে অ্যানালাইসিস, দৃষ্টিনিবদ্ধকরণ, ব্যাখ্যা বিশ্লেষণ, সেগুলো নিয়ে চিন্তা গবেষণা ইত্যাদির মাধ্যমে আল্লাহর পরিচিতি অর্জন করা যায়। এটি সম্ভব, তবে আল্লাহর জাত কেন্দ্রিক পরিচিতি অর্জন করা অসম্ভব। সেজন্য হাদিসের মধ্যে এসেছে লা তাফাক্কারু ফিল্লাহ বাল তাফাক্কারু ফি আয়াতিল্লাহ, আল্লাহর জাত কেন্দ্রিক তোমরা চিন্তা গবেষণা করো না, আল্লাহর যে সমস্ত সৃষ্টিকুল আছে, নির্দেশনাবলী আছে সেগুলোর ক্ষেত্রে তোমরা চিন্তা গবেষণা করো। সম্মানিত হাজিরিন, একটা হাদিস আছে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বান্দা চিন্তা করবে যে আসমানকে সৃষ্টি করেছেন, তার অটোমেটিক্যালি জবাব আসবে, অ্যান্সার আসবে আল্লাহ সৃষ্টি করেছেন। জমিনকে সৃষ্টি করেছেন, অটোমেটিক্যালি তার জবাব আসবে আল্লাহ সৃষ্টি করেছেন। বৃষ্টিকে বর্ষণ করেন, অটোমেটিক্যালি তার অ্যান্সার আসবে আল্লাহ বর্ষণ করেন। এরপরে শয়তান একটি চিন্তা ঢুকিয়ে দেবে, মান খালাকাল্লাহ, কে আল্লাহকে সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টির আগে কে ছিল, প্রাক্কালে কে ছিল, কে আল্লাহকে সৃষ্টি করেছেন। এই স্তরে যখন কোনো বান্দা পৌঁছে যাবে তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো সঙ্গে সঙ্গে ইস্তিগফার করা, আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা চাওয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মর্মে পাঠ করা। একইভাবে একথা বলা আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর পূর্বে কে ছিলেন আমার এগুলোর দরকার নেই, আল্লাহকে কে সৃষ্টি করেছেন আমার দরকার নেই, আমি আল্লাহর প্রতি আর তার রসুলের প্রতি ঈমান এনেছি, অগাধভাবে বিশ্বাস স্থাপন করেছি, আমার দরকার নেই সেদিকে যাবার। ওদিকে যাবার পরে শয়তান নানা ধরনের কুমন্ত্রণা ওয়াসওয়াসা দিয়ে থাকে, প্রবঞ্চনা প্ররোচনা দিয়ে থাকে, সেজন্য আর ওদিকে যাওয়া যাবে না। যখনই আপনার চিন্তা এসেছে আল্লাহকে কে সৃষ্টি করেছেন, তখনই আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করুন। আপনি বলুন আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহর রসুলের প্রতি অগাধভাবে বিশ্বাস স্থাপন করেছি।
আমার ওদিকে যাবার দরকার নেই, আমি অদৃশ্যভাবে গায়েবীভাবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন, কারণ এই বিষয়ে স্থূলে এসে অনেক বিশ্বাসীরাও হতবাক হয়ে যায়, নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়, নানা প্রশ্নের সম্মুখীন হয়। এই স্তরে আসার পর আর সামনে ফরওয়ার্ড হওয়া যাবে না, সামনে অগ্রসর হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিবৃত্ত করেছেন, নিষেধ করেছেন, এবং সেই সুয়াসা থেকে যে কীভাবে পরিত্রাণ লাভ করবে সেই পদ্ধতিখানাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তাহলে বলছিলাম আল্লাহ রব্বুল আলামিন কেন্দ্রিক পরিচিতি অর্জন করা, আল মারিফা বিল্লাহ। এই আল মারিফা বিল্লাহ আল্লাহ কেন্দ্রিক সম্যক অবগতি অর্জন দুটি শ্রেণী রয়েছে। প্রথম শ্রেণী হল তার গুণবাচক নামগুলো, তার সৌরভ গৌরবময় কীর্তিগুলোর মাধ্যমে তার পরিচিতি অর্জন করা। দ্বিতীয়ত যেই শ্রেণীটি রয়েছে তার সত্তার দিক দিয়ে তার পরিচিতি অর্জন, এটি অসম্ভব, ইন্নাহু মুস্তাহিলুন। সম্মানিত হাজিরিন, এটি অসম্ভব কেন? অসম্ভব এজন্য আমাদের যে জ্ঞান বিজ্ঞান, আমাদের যে আকল স্মৃতিশক্তি বুদ্ধিশক্তি বুদ্ধিবৃত্তি, এগুলো সবই সীমাবদ্ধ, রেস্ট্রাকটিভ, খুবই সংকীর্ণ সংক্ষিপ্ত। আল্লাহর জাতের বিশালত্বকে আমরা আয়ত্ত করতে পারি না। হ্যাঁ, আমি বিশ্বাসী হিসাবে আমাকে এইটুকু জ্ঞান অর্জন করতে হবে জাতের ক্ষেত্রে, লাইসা কামিতলিহি শাই, তার মতো তার সত্তার কোনো কিছুর দিক দিয়ে সমরূপ কোনো কিছুই নেই। তার জাত পৃথিবীর মাঝে আমরা যুচুকি যা কিছু দেখি না দেখি সবই তো সৃষ্ট, এগুলোর কোনোটার মতোই আল্লাহ নয়, এ বিষয়ে বিশ্বাস রাখতে হবে, লাইসা কামিতলিহি শাই। সম্মানিত সুদীপ, কোরআনুল কেরিমের মাঝে মানুষ যে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের বিশালত্বকে আয়ত্ত করতে পারবে না, মানুষের জ্ঞান ছোট্ট সংকীর্ণ সংক্ষিপ্ত রাষ্ট্রাক্ষী, এ বিষয়ে বলেছেন লা ইউহিতুনা বিহি ইলমা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাকে আয়ত্ত করতে পারে না জ্ঞানগত দিক বিবেচনায়, তাদের জ্ঞান বুদ্ধি কাটিয়ে আল্লাহকে তারা আয়ত্ত করতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে সমস্ত জ্ঞানগুলো দিয়েছে এগুলো খুবই সংকীর্ণ সংক্ষিপ্ত। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ রাব্বুল আলামিন যদ্দূর চেয়েছেন বান্দাকে দিতে সেদ্দূরই দিয়েছেন জ্ঞান, তার চেয়ে বেশি নয়। মানুষের জ্ঞান খুবই সংক্ষিপ্ত সংকীর্ণ, খুবই ছোট্ট। আল্লাহর সেই জাতকে বিশালত্বকে কেউ আয়ত্ত করতে পারে না, একইভাবে কোনো চক্ষু আল্লাহকে দর্শন করতে পারে না, দেখতে পারে না, কারণ সেই চোখের এই শক্তি আল্লাহকে ক্যাচ করার, তার বিশালত্বকে দেখার সেই শক্তিটুকু আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেননি। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সূক্ষ্ম শরীর সম্পন্ন এবং তিনি সম্যকভাবে জ্ঞাত। লা তুদরিকুহুল আবসার, কোনো চক্ষু তার দর্শন লাভ করতে পারে না দুনিয়াতে, তবে হাশরের ময়দানে যারা মুমিন আছেন এবং জান্নাতে যারা বিশ্বাসী আছেন, জান্নাতীরা আছেন, তারা অবশ্যই এই যে চন্দ্রকে আমরা যেভাবে দেখি দর্শন লাভ করি, অনুরূপ চন্দ্র যেভাবে দেখি আল্লাহকেও আমরা দেখতে পাবো ইনশাআল্লাহুল আজিজ। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বাদারি, পূর্ণিমার রজনীতে তোমরা যেভাবে চন্দ্রকে অবলোকন করো অনুরূপ তোমরা আল্লাহকে দেখতে পাবে কিয়ামতের দিবসেও আবার জান্নাতেও। আমরা পূর্বে অনেক আগে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। যাই হোক, এই দুনিয়াতে কেউই আল্লাহকে দেখতে পারে না। ওহুয়া ইউদরিকুল আবসার, তিনি সব কিছু দেখেন এবং সব কিছু তার দৃষ্টির নিয়ন্ত্রণাধীন। সম্মানিত হাজিরিন, যাই হোক, আমাদের বিশ্বাসী যারা আছেন মুমিন, তাদের একটি কোয়ালিটিজ হবে, কোয়ালিটি হবে, ফিচার হবে, গুণ হবে, যে না দেখে বিশ্বাস করা এবং তার জাত কেন্দ্রিক অতি বাড়াবাড়ি না করা, যদ্দূর জানার সিদ্দূর জানা,
পরিপূর্ণ সম্যকভাবে জানার জন্য চেষ্টা না করা কেউই সম্যকভাবে আল্লাহকে আয়ত্ত করতে পারবে না লাইসা কামিতলিহি শাই এটি জানি রাখো আল্লাহর সত্তা আর কেন্দ্রিক লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার আল্লাহ সত্তাকে কেউ দেখবে না এটা জেনে রাখো একই ভাবে আল্লাহর সত্তাকে আয়ত্ত করতে পারবেন না কোনো জ্ঞানী জ্ঞান নামক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে লা ইউহিতুনা বিহি ইলমা এটি জেনে রাখুন আল্লাহর সত্তা কেন্দ্রিক মারিফত অর্জন সম্যকভাবে পরিপূর্ণ রূপে অসম্ভব সময় তো শুধু যাই হোক তাহলে আল মারিফাহ বিল্লাহ আল্লাহ কেন্দ্রিক সম্যক অবগতি অবগতি অর্জন জ্ঞান অর্জন পরিজ্ঞান অর্জন দুটি পদ্ধতি রয়েছে একটি হলো তার গুণাগুণ গুণবাচক নাম এবং তার গৌরব সৌরভময় কর্মগুলো দেখে তার জ্ঞান অর্জন করা তার পরিচিতি অর্জন করা আরেকটি পদ্ধতি যেটি অসম্ভব আরেকটি প্রকার যেই পদ্ধতি ব্যবহার করি প্রকার ব্যবহার করে আল্লাহর পরিচিতি অর্জন অসম্ভব সেটি হলো আল মারিফাতু বিহাকিকাতি যাতিহি আল্লাহর সত্তার অ্যানালাইসিস করে আল্লাহর পরিচিতি অর্জন করা আল্লাহকে জ্ঞানের মাধ্যমে আয়ত্ত করবার জন্য চেষ্টা করা এগুলো অসম্ভব সময় তো হাজিরিন আল্লাহর যদি মারিফত অর্জন করতে যায় কুরআনুল কেরিমের মাঝে যে ভুরি ভুরি বলা হয়েছে আল্লাহর কেন্দ্রিক সম্যক অবগতি অর্জন করবার জন্য আল্লাহ কেন্দ্রিক সম্যকভাবে জ্ঞান লাভ করবার জন্য এলম অর্জন করবার জন্য মারিফত অর্জন করবার জন্য যেটি ঈশ্বরীয় দৃষ্টিকোণ থেকে প্রত্যেকজনের উপর ওয়াজিব সেই জ্ঞান কীভাবে অর্জন করব সেই মারিফত কীভাবে অর্জন করব সময় তো শুধু তিনটি পদ্ধতি আছে এক নম্বর পদ্ধতি হল আত্তাফাক্কু ফিল আয়াতিল কাউনিয়া ফিল আয়াতিল কাউনিয়া মহাজাগতিক মহাজগৎকেন্দ্রিক কুরআনুল কেরিমের মাঝে বর্ণিত যে সমস্ত আয়াতগুলো আছে সেগুলো নিয়ে চিন্তা গবেষণা করে মহাজাগতিক অনেক আয়াত রয়েছে কুরআনুল কেরিমের মাঝে যেমন কুরআনুল কেরিমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফি আল-লাইল ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ নবমণ্ডল ভূমণ্ডল আসমান জমিনের সৃজনে এবং দিবারাত্রির আগমন প্রস্থানে যারা জ্ঞানী রয়েছে তাদের জন্য রয়েছে অনেক অনেক নিদর্শন জ্ঞানী কারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ জ্ঞানী হলো তারা যারা অপবিশ্ব অবস্থায় দণ্ডয়মান অবস্থায় সাইত অবস্থায় অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহ নিয়ে গবেষণা করে অর্থাৎ আল্লাহর যে সমস্ত সৃষ্টি জীব আছে সৃষ্টিকুল আছে সেগুলো নিয়ে গবেষণা করে ইয়াযকুরুল্লাহ আল্লাহর স্মরণ করে এখানে জিকির থেকে জিকরে খাস জিকরে আম ব্যাপক জিকির এবং বিশেষ জিকির দুটাই উদ্দেশ্য আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ যারা সদা সর্বদা আল্লাহর জিকির করে আল্লাহর স্মরণ করে এবং আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত নির্দেশাবলী পালন করে এরা হলো প্রকৃত জ্ঞানী ওয়াতাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ নবমণ্ডল ভূমণ্ডলের সৃজন সৃষ্টির পেছনে কি গূঢ়তম রহস্য রয়েছে নিগূঢ় রহস্য এগুলো নিয়ে চিন্তা করে এগুলো নিয়ে চিন্তা করবার পরে এরা তো প্রকৃত জ্ঞানী অনায়াসে মুখ দিয়ে বের হয়ে যায় রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার ও গো আল্লাহ ও গো রব ও গো প্রভু আপনি তো বাতিল ওহে তো কোনো কিছুই সৃজন করেননি সৃষ্টি করেননি মা খালাকতা হাযা বাতিলা ওহে তো ভাবে কোনো কারণহীনভাবে কোনো কিছুই তো আপনি এমনি সৃষ্টি করেননি সুবহানাকা ফাকিনা আযাবান্নার আপনি হলেন
অতিশয় পোথ পবিত্র আপনার সত্তা আপনি আমাদেরকে জাহান্নাম থেকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দান করুন এই মর্মে তাদের অনায়াসে মুখ দিয়ে এই প্রার্থনা বের হয়ে যায় তারা অনায়াসে বলতে বাধ্য হয় এই পৃথিবীতে যা যা কিছু রয়েছে সবই হলো আল্লাহর সত্তার পরিচায়ক পরিচিতিকারী এবং তারাই বিশ্বাস করতে বাধ্য হন আল্লাহকে আল্লাহর জাতকে দেখি না তাতে কি হয়েছে আল্লাহর গুণাগুণগুলো তো আর তার সৃষ্টির মাঝে পরিলক্ষিত হচ্ছে পরিদর্শিত হচ্ছে একইভাবে তার যে সমস্ত কীর্তিগুলো আছে সৌরভময় গৌরবময় যে সমস্ত কর্মগুলো আছে সৃষ্টিগুলো আছে সেগুলো তো তার পরিচয় বহন করে সেজন্য তারা তারা নির্দ্বিধায় বলতে বাধ্য হয় রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফিকিনা আযাবান্নার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের দৃষ্টিকে আকাশ পানে নিবদ্ধ করে দেখো না আল্লাহর সৃষ্টিকুলের প্রতি নিবদ্ধ করে দেখো না কোথাও খুঁত পাবে না নিখুঁতভাবে যিনি যে কোনো বস্তুকে সৃষ্টি করতে পারেন তিনি হলেন আল্লাহ তোমাদের দৃষ্টি ফিরে আসবে কোনো ধরনের খুঁত কোনো ধরনের দুষ্ত্রুটি কলুষতা তোমরা বের করে ফাইন্ড আউট করতে পারবে না ফারজিউল বসর হাল তারা মিন ফুতুর সুম্মা আরজিউল বসর কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বসরু খাসিআন ওয়া হুয়া হাসীদ অপারগ হয়ে তোমার দৃষ্টি ফিরে আসবে কোনো কিছুর তুমি খুঁত বের করতে পারবে না আল্লাহর সৃষ্টি কুল থেকে সময় তো শুধু যাই হোক আল্লাহর পরিচিতি যদি অর্জন করতে যায় মারিফত আল্লাহর কেন্দ্রিক সম্যক অবগতি যদি অর্জন করতে চায় তাহলে সর্বপ্রথম পদ্ধতি হল মহাজগৎ কেন্দ্রিক কুরআনুল কেরিমের মাঝে যে সমস্ত আয়াতগুলো আছে সেগুলো বেশি বেশি পাঠ করা সেগুলো অর্থ এবং ব্যাখ্যা সম্পর্কে জানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش الله رب العالمين نبو مندل بو مندل كي أسمان زمين كي ছয় দিনের সৃজন করেছেন সৃষ্টি করেছেন অতঃপর তিনি আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন এ সমস্ত আয়াতগুলো হলো মহাজগৎ কেন্দ্রিক আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু أن السماوات والأرض كانتا رتقا ففتحناهما كافر كي دیکھنا جي نوبو مندل بھو مندل اد پردھو بابے پرش پڑے جوڑیے چھلو ففتحناهما امی شگلو کے بیگ سپلوجن بیگ بینگر مدھو میں امی آلادا آلادا کرے دیے چھی آلادا آلادا شتھا پردھان کرے چھی تارا کی دیکھنا اے شمستا آیات گلو ایبو نوشن کو قرآن کریمیر آیات اچھے যেগুলো আল আয়াতুল কাউনিয়া মহাজগৎ কেন্দ্রিক এগুলো পড়ার মাধ্যমে এগুলো নিয়ে চিন্তা গবেষণার মাধ্যমে আমরা আল্লাহর পরিচিতি অর্জন করতে পারি দ্বিতীয় নাম্বার হলো আল আয়াতুল কুরআনিয়া কুরআনুল কেরিমের ওই সমস্ত আয়াত যেগুলো আল্লাহর গুণাগুণকে ধারণ করে আছে যেমন আয়াতুল কুরসি আছে আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর যে গৌরবময় সৌরভময় বৈচিত্র্য সুন্দর সুন্দর গুণাবলী আছে সেগুলো আপনি অনায়াসে বুঝতে সমর্থ হবেন সেখানে কি বলা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ তো সেই সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নেই কোনো মাবুদ নেই যিনি চিরঞ্জীব যে চির প্রতিষ্ঠিত এবং সব কিছুর নিয়ন্ত্রক আল কাইয়ুম চির প্রতিষ্ঠিত এবং সব কিছুর তিনিই নিয়ন্ত্রক লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম কোনো তন্দ্রা নিদ্রা তাকে স্পর্শ করতে পারে না লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ নবমণ্ডল ভূমণ্ডলে যা যা কিছু রয়েছে সবই তারই আয়ত্তাধীন সবই তার মালিকানাধীন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি এমন কি শক্তিমান ব্যক্তি আছে যে আল্লাহর উইদাউট এনি পারমিশন আল্লাহর অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে পৃথিবীতে কেউই নেই হ্যাঁ আল্লাহ যদি কাউকে সুপারিশ করার সেই শক্তি
প্রদান করেন, তিনি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন। যেমন আমাদের নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, উম্মতে মুহাম্মাদিয়ার পক্ষ থেকে পুরো সমগ্র বিশ্বের যত পূর্ববর্তী উম্মত আছে তাদের জন্য সহ আল্লাহর কাছে সুপারিশ করবেন, এই পারমিশন আল্লাহর পক্ষ থেকে তিনি লাভ করবেন। সময় তো শুধু একইভাবে সূরাতুল হাসারের শেষের আয়াতগুলো পড়ুন না, হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তো তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নেই, যিনি ছাড়া কোনো মাবুদ বা ইবাদতের উপযুক্ত পৃথিবীময় বিশ্বময় পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে আর কেউই নেই, যিনি আলিমুল গায়ব ওয়া শাহাদা দৃশ্য অদৃশ্য বিষয়ের পরিজ্ঞাতা, সম্যকভাবে জ্ঞাত যিনি দৃশ্য অদৃশ্য বিষয়ের। আমরা দৃশ্য তো যেগুলো আছে সামনে সেগুলো সম্পর্কে জানি, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সম্পর্কে জানেন, যা অতিবাহিত হয়েছে যা হচ্ছে এবং যা সামনে হবে, এ হলো অদৃশ্য বিষয়ের জ্ঞান। শুধু তাই নয়, পৃথিবীতে তিনি মাত্র অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখেন এবং অদৃশ্য বিষয়ের জ্ঞানের চাবিকাটি তারই হাতে, ওয়াইন্দাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু, কখন বৃষ্টি হবে এখন বিজ্ঞানীরা বলে, বলার মধ্যে অনেক ভুল হয়, নিখুঁতভাবে যিনি বলতে পারেন তিনি হলেন আল্লাহ, আল্লাহু ইন্দাহু ইলমুস সাআহ, কখন কিয়ামত হবে পৃথিবীতে কেউ বলতে পারেন, আল্লাহই জানেন, ওয়াইন্দাহু ইলমুস সাআহ ওয়ায়ুনাজ্জিলুল গায়ব ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, পৃথিবীতে কে কোথায় মৃত্যুবরণ করবে কেউই জানে না, আল্লাহ জানে। এ সমস্ত বিষয়গুলোর জ্ঞান কেবলমাত্র আল্লাহরই আছে, আলিমুল গায়বি ওয়াস শাহাদা। একইভাবে এই সূরাতুল হাসরের আয়াতগুলো আপনারা পড়ুন না, পড়ে সেখানে কি বলা হচ্ছে, সেখানে আল্লাহর সুন্দর সুন্দর বৈচিত্র্যময় পরিপূর্ণের আধার বিভিন্ন গুণাগুণগুলো ওখানে উদ্ধৃত হয়েছে বর্ণিত হয়েছে, সেখান থেকে আল্লাহর মারেফত আল্লাহর সম্যক অবগতি আল্লাহর পরিচিতি অর্জন করতে সক্ষম হবে। এটি হলো দ্বিতীয় নম্বর পদ্ধতি আল্লাহর কেন্দ্রিক সম্যক অবগতি অর্জন করবার জন্য। তৃতীয় নম্বর পদ্ধতি হল আন-নাযরু ফিল আয়াতিত তাকউইনিয়া, যে সমস্ত গঠনমূলক কুরআন কেরিমের আয়াত আছে সেগুলো নিয়ে চিন্তা গবেষণা করা। যেমন কুরআন কেরিমের মাঝে আছে কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, যারা পাপিষ্ঠ সম্প্রদায় অন্যায়কারী সম্প্রদায় ছিল তাদের যে নিপাত হয়েছে ধ্বংসস্তূপে তারা পরিণত হয়েছে, তোমরা ভূপৃষ্ঠে বিচরণের মধ্য দিয়ে সাইট টু ফ্রিহের মাধ্যমে ট্রাভেলিংয়ের মাধ্যমে পরিভ্রমণের মধ্য দিয়ে সেগুলো দেখো না, তাদের কী পরিণতি হয়েছিল, তাদের ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পেছনে কী রহস্য ছিল, তোমরা ভূপৃষ্ঠে ঘুরে বেড়াও দেখো পূর্ববর্তী সম্প্রদায়রা একসারু তারা অনেক সংখ্যায় অধিক ছিল, সংখ্যা গরিষ্ঠ ছিল, তাদের শক্তি সামর্থ্য অনেক ছিল, তাদের ধন সম্পদ অনেক ছিল, তাদের সন্তান সন্ততি অনেক ছিল, তৎসত্ত্বেও তারা যে নিপাত গিয়েছে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তাদের স্থানগুলো তোমরা দেখো না। এগুলো হলো গঠনমূলক আয়াত কুরআনুল কারীমের, এগুলোর মাধ্যমে আল্লাহর পরিচিতি লাভ করা যায়। যেমন ডেড সি আছে, এটি হলো কৌমলুথের একটি স্থান, তারা সমকামিতায় বিশ্বাসী ছিল। সম্মানিত সুধি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুরআনুল কারীমের মাঝে ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতান মিন সিজ্জিলিন মানদুদ, এর ডেড সি আজকে আমরা ডেড সি হিসাবে চিনছি জানছি, এটি বস্তুত অর্থে কৌমলুথের একটি সম্প্রদায়ের ভূখণ্ড, এই ভূখণ্ড জুড়ে তারা আল্লাহর অবাধ্যতা প্রদর্শন করত, পাপপঙ্কিলতায় তারা জড়িয়ে ছিল নিমগ্ন ছিল, তাদের সেই ভবিষ্যকে একজন ফেরেশতা এভাবে তুলে নিচের অংশটুকু উপরে উপরের অংশটুকু নিচের দিকে করে দিয়েছে। এভাবে আরও অসংখ্য স্থান আছে, এগুলো হলো গঠনমূলক আয়াত তুলসিয়ারো ফিল আর্থ, এগুলো আমরা পড়ি না এবং আমলে নিই, আমলে নিয়ে যাদের পক্ষে সম্ভব এগুলো দেখে আসি, আল্লাহর মারিফত অর্জন করা সম্ভব হবে।
একই ভাবে আল্লাহর পক্ষ থেকে গঠনমূলক অনেক আয়াত আছে, যেমন লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার আশপাশেও ঘেঁষবে না, যাবে না। এটি হলো একটি গঠনমূলক আল্লাহর পক্ষ থেকে নিবৃত্তি এবং নিষেধাজ্ঞা, গঠনমূলক। একটি সমাজকে যদি যে ও যে অনেক ধরনের রোগ আছে, এ সমস্ত রোগ থেকে, অশ্লীলতা থেকে, বাহায়াপনা বেল্লালপনা অশ্লীলতা থেকে, নগ্নতা থেকে যদি পরিত্রাণ দিতে চান, এই জৈনাছাড়কে সম্পূর্ণরূপে সমূলে উৎখাত করতে হবে। অন্যায়ভাবে যে সমস্ত জৈনাছাড়গুলো হয় এগুলো সম্পূর্ণরূপে সমূলে উৎখাত করতে হবে, তবে একটি সুষ্ঠু সুন্দর সমাজ গঠিত হবে। এই আয়াত হলো লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, গঠনমূলক একটি আয়াত। এখান থেকে আল্লাহর রুচি, আল্লাহর যে দুর্দর্শিতা প্রথমে বেশি সেটি পরিলক্ষিত হয়, স্পষ্ট হয়ে ওঠে। এই গঠনমূলক আয়াতগুলো পড়ার মাধ্যমে, স্টাডির মাধ্যমে, এগুলো অ্যানালাইসিস বা গবেষণার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের পরিচিতি অর্জন করা সম্ভব। আসুন না আমরা তিনটি পদ্ধতি ব্যবহার করি আল্লাহর মারিফত সম্যক অবগতি অর্জন করি, আল্লাহ কেন্দ্রিক পরিজ্ঞান অর্জন করি। কোরআনুল কেরিমের ভরি ভরি আয়াতের মধ্যে প্রায় 30-এর কাছাকাছি আয়াতের মধ্যে আল্লাহ কেন্দ্রিক জ্ঞান অর্জন করবার জন্য আদেশ করা হয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আমরা বলেছিলাম আল ইমান বিল্লাহর মাঝে দুটি বিষয় আছে, একটি হলো আল ইমান বিল্লাহ মানে কি বোঝানো হচ্ছে, উদ্দেশ্য কি। দ্বিতীয় নম্বর বিষয় হলো যার প্রতি ইমান আনবো তিনি কে, তার পরিচিতি অর্জন করতে হবে আমাদের প্রত্যেকের, এটি ওয়াজিব। যখন এই পরিজ্ঞান অর্জন করব, আল্লাহর মারিফত যখন আমার আয়ত্ত হয়ে যাবে, যখনই আমি সালাতে দাঁড়াবো তখন আমি যেন আল্লাহকে দেখতে পাবো, আল্লাহকে দেখতে পাবো, অন্তত এই চৈতন্য ধাবুত আমার মাঝে জাগ্রত হয়ে উঠবে। আমি দেখতে না পারলে কি হয়েছে, আমার সেই অন্তর্দৃষ্টি নেই, শক্তি নেই, তবে আল্লাহ তো আমাদের দেখতে পাচ্ছেন, এই অনুভূতি, এই এহসান নামক বিষয়টি আমার অর্জিত হয়ে যাবে, সেই সাথে অন্তর সুশান্ত হয়ে উঠবে, সুশান্ত একেবারে স্থির, কারণ আমার কিছুই না থাক, আমার তো আল্লাহ আছে যাকে আমি চিনি জানি। একইভাবে আল্লাহ সম্পর্কে আপনার সম্যকভাবে সবসময় সুন্দর ধারণা আসবে, খারাপ ধারণা আপনার জাগ্রত হবে না। ফালাম্মা তারা আল জামান ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদি, ফেরাউনের সম্প্রদায় মূসা আলাইহিস সালাতুস সালামের সম্প্রদায়ের বনি ইসরায়েলের লোকগুলোকে ধাবিত করে নীল নদের পাশে পাঠিয়ে দিল, পরস্পরে তারা দেখা হয়ে গেল। ফালাম্মা তারা আল জামান, এক পক্ষ আরেক পক্ষকে দেখতে পেল, প্রত্যেকে প্রত্যেককে দেখছে, তখন তৎক্ষণাৎ বনি ইসরায়েলের মুখ দিয়ে বের হয়ে গেল, তাদের প্রত্যেকের মুখ দিয়ে বের হয়ে গেল হায় রে হায়, ফিরাউনের সম্প্রদায়রা তো আমাদেরকে প্রঘাসিত করে ফেলবে, এখন আমাদেরকে পেয়ে যাবে, আমাদের থেকে তারা প্রতিশোধ গ্রহণ করে নেবে। তাদের সেই কথা শুনি মূসা আলাইহিসসালাম কি বলেছিলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আল্লাহর প্রতি তার কত সুন্দর ধারণা, চমৎকার ধারণা, না কখনো না, তোমরা যা বলছো তা কখনো হতে পারে না, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করবেন। সুবহানাল্লাহ, এই সুন্দর ধারণাটুকু আসবে। একইভাবে আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মগোপন করেছেন, পাশে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন হায় রে হায়, দুশ্মনরা তো একেবারে আমাদের কাছাকাছি, আমাদেরকে দেখে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, তুমি চিন্তিত হইও না, তুমি ফ্রাস্ট্রেটেড হইও না, তুমি ভেঙে পড়ো না, আল্লাহ আমাদের সাথে আছেন। যখন এই আল মারিফাতু বিল্লাহ, আল্লাহ কেন্দ্রিক সম্যক অবগতি আপনি অর্জন করতে সক্ষম সমর্থ হবেন, তখন আল্লাহ কেন্দ্রিক আপনার সুন্দর সুন্দর ধারণাগুলোই আসবে, খারাপ ধারণা আসবে না। একইভাবে তাকওয়া অর্জন করা, একইভাবে তাওহীদের উপর আপনি চিরবলবদ চিরপ্রতিষ্ঠিত থাকতে পারবেন। যে আল্লাহ তার প্রকৃত যদি আপনি জ্ঞান অর্জন করতে পারেন, সম্যকভাবে যদি অবগতি অর্জন করতে পারেন, আপনার মাথায় কখনো আসবে না যে আল্লাহর সাথে অন্য কেউ আছে মনে হয়, আল্লাহর সাথে অন্য কেউ আছে মনে হয়, বা তিনি ছাড়া অন্য কেউই ইবাদতের উপযুক্ততা রাখেন মনে হয়, অন্য কাউকে মনে হয় আমরা সিজদা দিতে পারবো, এই ধরনের কল্পনা কখনো আসবে না। তাওহীদ
সম্ভবভাবে আপনার হৃদয় নিয়ে স্থান পেতে নেবে। আল্লাহর কাছে আমরা দোয়া করছি, প্রত্যাশা করছি, তিনি যেন সম্ভবভাবে আল্লাহ রব্বুল আলামিনের যেন মারিফত পরিজ্ঞান অর্জন করতে পারি, তার পরিচিতি অর্জন করতে পারি, এরই মধ্য দিয়ে তার পূজা অর্চনা ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।